ভিডিওতে ক্লিক করার জন্য অনেক অনেক ধন্যবাদ। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো, ভালো থাকবে। তো বন্ধুরা, ফাইনালি আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখবেন। আপনি যদি এয়ারটেলের রিটেলার হন, আপনার কাছে যদি একটা এয়ারটেলের লাভো সিম থাকে, তাহলে এই ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখবেন বন্ধুরা। কেন যে বন্ধুরা, আমি এই ভিডিওতে আলোচনা করেছি এয়ারটেলের FRC প্ল্যান, মানে হচ্ছে বন্ধুরা এয়ারটেলের যে ফার্স্ট রিচার্জ তার সম্বন্ধে, এবং দুই নাম্বার পয়েন্ট হচ্ছে বন্ধুরা এয়ারটেলের FRC প্ল্যানের OTF, মানে হচ্ছে বন্ধুরা এয়ারটেলের আপনারা যে FRCগুলো মারেন সেই প্ল্যানের কমিশন কত আছে, এবং একটা সিম অ্যাক্টিভেশন করার কমিশন কত। আমি পুরো ডিটেলসভাবে আপনাদের সামনে এই ভিডিওতে আলোচনা করব। সেই জন্য বলছি বন্ধুরা, ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি অবশ্যই দেখবেন, স্কিপ না করে, না হলে আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না। তো চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করছি। তবে ভিডিওটা স্টার্ট করার আগে আরেকটা কথা বলতে চাই বন্ধুরা, যদি এখনও পর্যন্ত আমার এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। কেন যে বন্ধুরা, আমি যখন ইউটিউবে ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, নোটিফিকেশন গেলে আমার ভিডিও আপনি তাড়াতাড়ি দেখতে পাবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করছি। তো বন্ধুরা, সবার প্রথমে আমি এই ভিডিওতে আলোচনা করছি এয়ারটেলের যে FRC প্ল্যানগুলো আছে মার্কেটে, কি কি প্ল্যান আছে এবং কত টাকা দিয়ে আপনি FRC মারলে সিম অ্যাক্টিভেশন করতে পারবেন। তো বন্ধুরা, আমি সবার প্রথমে যে FRCটা হচ্ছে ছোট্ট FRC 197 টাকা, দুই নম্বর হচ্ছে 297 টাকা, তিন নম্বর হচ্ছে যে তিন নম্বর প্ল্যানটা, এটা হচ্ছে 497, মার্কেটে নতুন আসছে, এয়ারটেল কোম্পানি নতুন রিলোড করেছে এই FRCটা, চার নম্বর হচ্ছে 647 টাকা। তো বন্ধুরা, এই চারটা FRC আপনারা সিম অ্যাক্টিভেশন করার সময় মারতে হবে আপনাদেরকে সিম অ্যাক্টিভেশন করার জন্য। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সামনে আলোচনা করব এই যে FRCগুলো আছে, এর FRC-র OTF কত, মানে ক্যাশব্যাক কত পাবেন এই FRCগুলো মারলে। বন্ধুরা, আমি আপনাদেরকে বলে দিচ্ছি 197 টাকা যে এর আগে মারতেন, 197 টাকা কিন্তু OTF পেতেন আপনারা 10 টাকা, কিন্তু এখন 197 টাকার FRC মারলে কোনো OTF পাবেন না, কোনো ক্যাশব্যাক পাবেন না। তো বন্ধুরা, দুই নাম্বার হচ্ছে 297 টাকা, 297 টাকা যদি আপনার FRC মারেন তাহলে কত টাকা ক্যাশব্যাক পাবেন, কত টাকা OTF পাবেন? 297 টাকা মারলে 80 টাকা OTF পাবেন। নেক্সটে তিন নাম্বার হচ্ছে 497 টাকা মারলে কত টাকা OTF পাবেন, 497 মারলেও 80 টাকা ক্যাশব্যাক পাবেন। এবং চার নাম্বার হচ্ছে 647 টাকা, 647 টাকা মারলে আপনি এটাতেও 80 টাকার OTF পাবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে এয়ারটেল FRC প্ল্যানের OTF, মানে FRC প্ল্যানের যে FRC প্ল্যানগুলো আপনারা মারবেন কাস্টমারের মোবাইল নাম্বারতে, তো তার ক্যাশব্যাক কত পাবেন আপনারা হয়তো ভালো করে বুঝতে পারছেন এই ভিডিওটা দেখে। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সামনে আলোচনা করব সিম অ্যাক্টিভেশন করার জন্য কত কমিশন পাবেন। তো বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি, এক সপ্তাহে যদি আপনারা 10টা সিম অ্যাক্টিভেশন করেন, সেই সিমেতে যদি 297 টাকার উপর আপনারা FRC মারেন, সেই FRC মারার পর আপনারা 30 টাকা করে রোলব্যাক পাবেন। এটা কিন্তু আলাদাভাবে, যেটা আপনারা FRC প্ল্যানের জন্য পাবেন 80 টাকা, সেটা কিন্তু আলাদা, এই সিম অ্যাক্টিভেশন করার জন্য কিন্তু এটা আলাদা, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে আরেকটা কথা বলতে চাই, এই যে সিম অ্যাক্টিভেশন করার জন্য আপনারা 30 টাকা করে এক্সট্রা পাবেন, এই 30 টাকা রোলব্যাকটা আপনারা কিন্তু সপ্তাহের শেষে আপনারা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। আর এই যে FRC-র OTF-টা, FRC-র OTF মানে FRC-র ক্যাশব্যাকটা আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে আরেকটা এয়ারটেল কোম্পানি আপডেট নিয়ে আসছে, এক সপ্তাহে যদি আপনারা 20টা সিম অ্যাক্টিভেশন করেন তাহলে আপনারা রোলব্যাক পাবেন 35 টাকা, এটারও কিন্তু 297 টাকার উপর FRC মারতে হবে। এই OTF-টাও কিন্তু আপনারা, এই রোলব্যাকটা যে ক্যাশব্যাকটা পাবেন, এই ক্যাশব্যাকটাও কিন্তু আপনারা সপ্তাহের শেষে পাবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা এয়ারটেল FRC প্ল্যানের OTF ক্যাশব্যাক পাবেন। আপনারা যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা দেখে আপনারা হয়তো সব কিছু বুঝতে পারছেন। আশা করছি বন্ধুরা এই ভিডিওটা আপনাদেরকে ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরেকটা কাজ করবেন বন্ধুরা, এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, তাদেরকে শেয়ার করবেন যারা এয়ারটেলের রিটেলার আছে, যারা এয়ারটেলের যাদের কাছে একটা লাভো সিম আছে তাদেরকে শেয়ার করবেন, এবং তারাও যেন এই ভিডিওটা দেখে বুঝতে পারে যে এয়ারটেলের FRC প্ল্যান কত আছে, এবং এয়ারটেলের FRC প্ল্যানের OTF কত, সিম অ্যাক্টিভেশনের ক্যাশব্যাক কত, কমিশন কত, তারাও যেন এই ভিডিওটা দেখে পুরো ডিটেলসভাবে বুঝতে পারে। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, ততক্ষণে ভালো থাকবেন বন্ধুরা, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।